দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমুন্ডি ব্লকে এক মাস চার দিন আগে সন্ন্যাসীতলা থেকে 14টি উট আটক করেছিল কুসুমুন্ডি থানার পুলিশ। এই 14টি উট কুসুমুন্ডি ব্লকের হারাহার এলাকায় রয়েছে বলে জানা যায়। এলাকা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রচণ্ড ঠান্ডার কারণে একটি উটের মৃত্যু হয়। এ নিয়ে 14টি উটের মধ্যে 3টি উটের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, সব মিলিয়ে 11টি উট বেঁচে রয়েছে। উটগুলি অতি কষ্টে দিন কাটাচ্ছে বলে জানা যায়। এ বিষয়ে এলাকার বাসিন্দা লুৎফর রহমান জানান, এমনিতে সবকিছু ঠিকঠাক ছিল, আবহাওয়াটাই খারাপ। মৃত উটটিকে ময়নাতদন্ত করছেন কুসুমুন্ডি থানার পুলিশ। এই প্রসঙ্গে কুসুমুন্ডি থানার আইসি মানবেন্দ্র সাহা জানান, ঠান্ডার কারণে এই উটের মৃত্যু হয়েছে। কুসুমুন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট, আমার নিউজ। উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এবং উজ্জ্বল ইন্টারন্যাশনাল একাডেমি দা স্মার্ট স্কুল ওয়ার্ল্ড ফার্স্ট কম্বাইন্ড স্কুল, এখানে সিবিএসই ও ওয়েস্ট বেঙ্গল বোর্ড দুটোই ফলো করা হয়। আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের লাইভ প্রজেক্টের মাধ্যমে টেকনিক্যাল ক্লাস করানো হয়। এছাড়াও এখানে ক্যারাটে, যোগা, নাচ, গান, ড্রয়িং, খেলাধুলা, কম্পিউটার ইত্যাদি শেখানো হয়। এখানে প্লে গ্রুপ থেকে ক্লাস 10 পর্যন্ত ভর্তি শুরু হয়েছে। আমাদের গঙ্গারামপুর ক্যাম্পাসে বোর্ডিং ও ডে বোর্ডিংয়ের সুব্যবস্থা আছে। ভর্তির জন্য যোগাযোগ করুন উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড এবং উজ্জ্বল ইন্টারন্যাশনাল একাডেমি দা স্মার্ট স্কুল।